হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে ইজিলি হুইপ ক্রিম দিয়ে আমরা আইসক্রিম বানিয়ে নিতে পারি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি ভ্যানিলা আইসক্রিমের রেসিপি, তাও একটু ফ্লেভার অ্যাড করে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি একটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমটা অলরেডি ইউজড করা, আগে আমি কেক বানিয়েছিলাম তো ওতে আমি ইউজ করেছিলাম, তো এখনও এতে অনেকটা ক্রিম রয়ে গেছে। তো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে আজকে আমি আইসক্রিম বানিয়ে দেখাবো তোমাদের। তো এখানে আমি 100 ml-এর মতো হুইপ ক্রিম নিয়ে নেব। এটা ব্যবহার করার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে দেবেন, না তো ভেতরে জমে থাকে, বের করতে অসুবিধা হবে। তো এখানে আমি 100 ml তোমার হুইপ ক্রিম নিয়ে নেব। তো এটা যখন বিট করা হবে এটা অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাবে, তো অনেকটাই আইসক্রিম তৈরি হবে এটা থেকে। তো এখন যা গরম পড়েছে, একটু আইসক্রিম বানানো থাকলে বেশ ভালো লাগে, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তো এবার আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে নেব বিট করার জন্য। তো এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করব। তো আমি মিডিয়ামে রেখে এটাকে বিট করব। আমরা যারা কেক বেক করি ঘরে, তারা জানে যে হুইপ ক্রিম দিয়ে কেকের ফ্রস্টিং হয়, তো সেক্ষেত্রে আমরা হুইপ ক্রিমটা অনেকটাই বিট করে থাকি। তো এখানে আমি ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যদি তোমাদের কাছে থাকে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, হুইপ ক্রিমে এমনি ভ্যানিলা একটা ফ্লেভার থাকে। আর যেহেতু হুইপ ক্রিমটা মিষ্টি হয়, সেই জন্য আলাদা করে এতে চিনিও অ্যাড করতে হবে না। তো এটাকে আমি মিডিয়ামে বিট করব, সফট পিক আসা পর্যন্ত বিট করব। আমরা ক্রিমটাকে এতটাই বিট করব না যাতে হার্ড হয়ে যায়, ঠিক আছে? তো সফট পিক এটা থাকবে। কেকে আমাদের হার্ড পিক দরকার হয় ফ্রস্টিংয়ের জন্য, বাট আইসক্রিমের জন্য আমরা সফট পিক রাখবো। তো অলরেডি এটা বিট হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। তো কন্টেনারে নিয়ে নেব, তারপরে এটা আমি ক্লিন ফিল্ম দিয়ে র্যাপ করে দেব, যাতে ভেতরে ক্রিস্টালাইজ না জমতে পারে। তোমাদের কাছে ক্লিন ফিল্ম না থাকলে যে কোনো প্লাস্টিক দিয়ে তোমরা কভার করতে পারো, বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও তোমরা কভার করতে পারো। তো এটাকে আমি ক্লিন ফিল্ম দিয়ে র্যাপ করে দিচ্ছি, দিয়ে ওপরের কভারটা আমি লক সিল করে দেবো, যাতে এতে কোনো রকম ক্রিস্টালাইজ না জমতে পারে। তো এটা আমি ডিপ ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দেবো। 4-5 ঘন্টা পর আবার ফ্রিজ থেকে বার করে এটাকে আরেকবার চাঙ্ক করে নেব বিটার দিয়ে, তাহলে এর টেক্সচারটা খুব ভালো আসে আইসক্রিমের। তো বন্ধুরা, এবার এটাকে আমি কভার করে নিচ্ছি। তো 5 ঘন্টা হয়ে গেছে, এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো এটাকে আরেকবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে চাঙ্ক করে নেব। দেখতেই পাচ্ছ এটা এখনও পুরো শক্ত হয়ে জমেনি, তো আমি এটা বিটার দিয়ে একবার চাঙ্ক করে নেব, দিয়ে এটাকে আবার কভার করে আমি ফ্রিজে রাখবো 5-6 ঘন্টার জন্য। তো এবার এটা আমি একটু গার্নিশ করে নেব। তো আমি ছোট একটা আইসক্রিমের কাপ রেখে দিয়েছিলাম, তো ওটাতে আমি কিছুটা নিয়ে নেব। এই কাপে আমি কিছুটা ক্রিম তুলে নিচ্ছি। এবার এতে একটু আমি রোজ সিরাপ দিয়ে দেবো। এটা তোমার মানে ডেকোরেশনের জন্য যা ইচ্ছা দিতে পারো, একটু টুটি ফুটিও দিতে পারো, বা চকলেট আইসক্রিম সরি চকলেট চিপসও দিতে পারো। তো এতে আমি একটু রোজ সিরাপ দিয়ে একটু মিক্স করে দিলাম। পুরোটা মিক্স করব না, একটু হালকা হালকা টেক্সচার মতো থাকবে, পুরোটা সেম কালার হবে না। তো এবার এটাকে আমি ক্লিন ফিল্ম দিয়ে র্যাপ করে নেব। তো এবার বাকি যে আইসক্রিমটা থাকলো ওটাতে আমি একটু চকলেট চিপস মিক্সড করে দিচ্ছি,
দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দুটো কাজই হবে একসাথে। তো এইভাবে তোমরা ফ্রেশ ফ্রুটও অ্যাড করতে পারো, ওটাও খুব ভালো লাগবে, টুটি ফ্রুটিও অ্যাড করতে পারো। তো আমি এখানে, আমার কাছে ডার্ক চকলেট চিপস ছিল, তো ওটা আমি অ্যাড করে দিলাম। যে এটাকে আবার আমি র্যাপ করে দেবো, দিয়ে ফ্রিজারে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো 5-6 ঘন্টার জন্য। তো বন্ধুরা, আবার 5-6 ঘন্টা পর আমি বার করে দেখাচ্ছি আইসক্রিমটা কীরকম হয়েছে। তো বন্ধুরা, এখানে আইসক্রিমটা আরও 4 ঘন্টা ফ্রিজে রাখা হয়েছে, তো এটা হয়ে এসছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা, মানে আইসক্রিমের মতো পুরো জমে গেছে এটা। তো এটা আমি এখন খাবো না, এটা আমি ডিনারের পর খাবো। তো আর একটা যেটা এই কন্টেনারে করেছিলাম এটা দেখাচ্ছি। তো এটাকে এবার আমি স্কুপে করে তুলে দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ আইসক্রিমটা দারুণ হয়েছে, দেখতে তো ভালো লাগছে, খেতেও টেস্টি হয়েছে। মনে হচ্ছে না ঘরে বানানো, দোকানের কেনা আইসক্রিমের মতোই টেস্ট এগুলো। তো এটাই আমি আরেকটু গার্নিশ করে নেব চকলেট চিপস দিয়ে। তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো, চকলেট সিরাপও দিতে পারো গার্নিশিংয়ের জন্য। তো এবার এটাকে আমি টেস্ট করে বলবো। প্রচণ্ড গরম, বুঝতেই পাচ্ছ, পুরো আইসক্রিম মেল্ট হতে শুরু করেছে। টেস্টে দোকানের থেকে কোনো দিক থেকে কম যায় না। তোমরা যদি কাউকে সার্ভ করো, তারা বুঝতে পারবে না যে ঘরে বানানো না দোকানে, দোকান থেকে কেনা।